খোঁজে খবরে চাকরি চোরের পর পুরসভায় নিয়োগ দুর্নীতি, গ্রেফতারির আগে অয়নশীলের ফ্ল্যাটের নথি, 70টি পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয়, উদ্ধার হাওয়া উদ্ধার আওয়াজের নথি, তার মধ্যে রয়েছে আসল উত্তরপত্র। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অয়নশীল তার ফ্ল্যাটে 70টি পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে উত্তরপত্র, অর্থাৎ বড় সড় দুর্নীতি যে চক্র তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গ্রেফতারির আগে অয়নশীলের ফ্ল্যাট থেকে বহু নথি উদ্ধার হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, কোন কোন নথি উদ্ধার হয়েছে শুধু তাই নয়, তোমার কাছে স্পষ্ট হতে চাইবো, অয়নশীল যার ফ্ল্যাট থেকে এত নথি উদ্ধার হলো, কত গুরুত্বপূর্ণ সেই নিয়োগ দুর্নীতি? একেবারে সমাজগত দেখো, অয়নশীল এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এই নিয়োগ দুর্নীতিতে। এবং শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এমনটা নয়, তার পাশাপাশি যেটা আশঙ্কা করছেন তদন্তকারী আধিকারিকেরা, যে এই অয়নশীল যিনি শান্তনু ঘনিষ্ঠ, তার মাধ্যমে পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। কারণ যে নথি উদ্ধার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লাগাতার প্রায় 36 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে তার সল্টলেকের অফিস বাড়ি থেকে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যে নথি উদ্ধার করতে পেরেছে, তার মধ্যে যেমন 2012 টেট পরীক্ষার নথি রয়েছে, তার মধ্যে যেমন 2014 টেট পরীক্ষার নথি রয়েছে, তার পাশাপাশি পুরসভায় নিয়োগের পরীক্ষার ওয়েমার শিট উদ্ধার করা হয়েছে। এবং যে ওয়েমার শিটগুলোর মধ্যে একাধিক ওয়েমার শিট অরিজিনাল ওয়েমার শিট, অর্থাৎ একদম স্পষ্ট করে বলতে গেলে 2012-2014 টেট পরীক্ষার যে ওয়েমার উদ্ধার করা হয়েছে সেগুলোর অধিকাংশই ফটোকপি। কিন্তু পুরসভায় নিয়োগের জন্য পরীক্ষার যে ওয়েমার রিকভার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই ওয়েমার শিটগুলোর মধ্যে অধিকাংশ কিন্তু অরিজিনাল ওয়েমার শিট। এবং অনেকেই যেটা বলছেন যে কেঁচো খুঁড়তে গিয়ে শুধু কেউটে নয়, এবার অজগরও হয়তো বেরিয়ে আসতে পারে। কারণ শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেই এত বড় একটা স্ক্যাম, তার পাশাপাশি এবার যে তথ্য সামনে আসছে যা থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, তার পাশাপাশি পুরসভাতে চাকরির ক্ষেত্রেও নিয়োগ দুর্নীতি হয়েছে। আর সেই নিয়োগ দুর্নীতির জাল কত দূর বিস্তৃত, তার উত্তর পরবর্তী তদন্ত যত এগোবে উত্তর ততটাই কিন্তু আরও স্পষ্টভাবে পাওয়া যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে সমাদৃতা অত্যন্ত বড় যে ডেভেলপমেন্ট, যে পুরসভাতে নিয়োগের পরীক্ষার যে ওয়েমার শিট, তার মধ্যে অরিজিনাল ওয়েমার শিট উদ্ধার করা হয়েছে, পাশাপাশি 20 জন এজেন্টের নাম, যারা গোটা রাজ্য জুড়ে এই র্যাকেট চালাতেন, সেই 20 জন এজেন্টের নামও কিন্তু উদ্ধার করতে পেরেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং এই 20 জন এজেন্টকে হয়তো আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, বা এই 20 জন এজেন্টকে খুঁজে বের করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও 20 জন বা তারও বেশি সংখ্যায় তাদের যারা সাব এজেন্ট হয়তো তাদের খোঁজ মিলতে পারে। গোটা রাজ্য জুড়ে এই র্যাকেট কিভাবে কাজ করেছে, এই গোটা রাজ্য জুড়ে কত টাকা ঠিক এইভাবে লেনদেন হয়েছে, এখনো কি ইডি আধিকারিকেরা প্রায় 60 কোটি টাকা, নথি খুব কম কথা নয়, 70টি পুরসভার নিয়োগের নথি যদি উদ্ধার হয় তাহলে এই নিয়োগ দুর্নীতির যে কত দূর বিস্তৃত বুঝতে পারা যায়। কি কি উদ্ধার হয়েছে অয়নের ফ্ল্যাটে? চাকরি প্রার্থীদের অ্যাডমিট, চাকরি প্রার্থীদের তালিকা, সুপারিশ পত্র, 50 থেকে 60 কোটি টাকা লেনদেনের নথি, 70টি পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয়েছে অয়নের ফ্ল্যাটে, 2টি ট্রলি ব্যাগ ভর্তি করে রাখা ছিল সেই সব নথি, প্রচুর নথি, 350টি উত্তরপত্র রয়েছে। এই 350টি উত্তরপত্র কেন তার এই ফ্ল্যাটে, আরো একবার আপনাদের দেখাতে চাইবো নথির মধ্যে কি কি রয়েছে। চাকরি প্রার্থীদের তালিকা, সুপারিশ পত্র রয়েছে, 50 থেকে 60 কোটি টাকার লেনদেনের নথি রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মারাত্মক অভিযোগ করেছেন, তার বক্তব্য, পুরসভায় যারাই চাকরি পেয়েছেন তাদের 100% তৃণমূল। শুনুন কি বলেছেন তিনি। হয়েছে বহুদিন তো 1 নম্বর নিয়োগ বন্ধ, বাদবাকি পৌরসভাগুলোতে খোঁজ নিন তো, একজনও তৃণমূল কংগ্রেস করে না এরকম কেউ চাকরি পেয়েছে, খুঁজেই পাবেন না। যারা চাকরি পেয়েছে তাদের 100% সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য। আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে নথি পাওয়া গিয়েছে অয়নশীলের ফ্ল্যাটে, একের পর এক যে তথ্য উঠে আসছে, বহু নথি পাওয়া গিয়েছে যার মধ্যে 70টি পুরসভায় নিয়োগের নথি রয়েছে, রয়েছে উত্তরপত্র, 350টি উত্তরপত্র পাওয়া গিয়েছে, এবং 2টি ট্রলি ভর্তি করে প্রচুর নথি রাখা ছিল।
নথির মধ্যে আসল উত্তরপত্র রয়েছে। আসল উত্তরপত্র কি করছিল অয়নশীলের ফ্ল্যাটে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এই অয়নশীলের বাড়ি থেকে 70টি পুরসভায় নিয়োগের নথি পাওয়া গিয়েছে, 350 উত্তরপত্র পাওয়া গিয়েছে, ইন সূত্রে যেরকম খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? নিয়োগ দুর্নীতি আরো তো প্রকাশ্যে চলে আসছে। নিয়োগ দুর্নীতিটা প্রকাশ্যে আসতে সময় লাগছে, কিন্তু দুর্নীতিটা 2011 সালে তৃণমূলের সরকার আসার পর থেকেই হয়েছে, ক্রমশ হাত পাকিয়েছে। টেট, এসএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, একের পর এক পর্দা ফাঁস হতে হতে পৌরসভার নিয়োগ, আমরা তখন বলেছিলাম এটা পুরোটাই দুর্নীতি হচ্ছে। এখন তো পরিষ্কার হচ্ছে, কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে, ওয়েমার্শিট পাওয়া যাচ্ছে, উত্তরপত্র পাওয়া যাচ্ছে, কোথায় দপ্তরে না পাওয়া যাচ্ছে, অয়নশীলের ঘরে। অয়নশীল কে? প্রমোটার। তার যোগ্যতা কি? শান্তনুর ঘনিষ্ঠ। শান্তনুর যোগ্যতা কি? ভাইপোর ঘনিষ্ঠ। ভাইপোর যোগ্যতা কি? পিসির ভাইপোর। একেবারে অর্গানাইজড একটা ক্রাইম, অর্গানাইজড একটা ক্রাইম। যুবকের সর্বনাশ করা হয়েছে, টাকা লুটপাট, কাটপানি, দুর্নীতি, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অয়নশীল, অয়নশীল এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অয়নশীলকে নিয়ে যাওয়ার ছবি দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, 70টি পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয়েছে এই অয়নশীলের ফ্ল্যাট থেকে। শুধু যে পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয়েছে তাই নয়, রয়েছে 350 উত্তরপত্র, আসল উত্তরপত্র। এবং এখানেই প্রশ্ন উঠছে, অয়নশীল কে যে তার ফ্ল্যাটে 350 আসল উত্তরপত্র রয়েছে? আসল উত্তরপত্র কিভাবে অয়নশীলের ফ্ল্যাটে গেল? কিভাবে 70টি পুরসভায় নিয়োগের নথি গেল অয়নশীলের ফ্ল্যাটে? তাহলে কি 70টি পুরসভায় যে নিয়োগ হয়েছে সেই নিয়োগেও দুর্নীতি রয়েছে? সুকান্ত মজুমদার অভিযোগ করছেন, তৃণমূলের যত পুরসভায় নিয়োগ হচ্ছে তার অধিকাংশই তৃণমূল কর্মী। মারাত্মক অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল, একজন প্রমোটার বলে তার পরিচয়, সেই প্রমোটারের ফ্ল্যাটে কিভাবে পুরসভায় নিয়োগের নথি? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আব্দুল সাহেব, কি বলবেন? না কি বলবার, তো এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মানবিকতার খাতিরে এগুলো করা হচ্ছে। মানবিকতার খাতিরে তিনি নাকি সব আগের সব সরকারের অনেক কিছু অভিযোগ বলছে, কিন্তু মানবিকতাটা কি এই যে টাকা নিয়ে চাকরি দেওয়াটা? যাদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, ওর যদি না হস্তক্ষেপ করতে গেলে ধরা পড়তো কি পড়তোটা? এটা কোন ধরনের মানবিকতা? উনি শ্বেতপত্র বের করবেন বলছেন, বের করুন একটা, যে টাকা দিয়ে এইসব লাখ লাখ টাকা দিয়ে বেকার ছেলেদের থেকে তারপর চাকরির নাম করে প্রমোশন করা হয়েছে, এটি তো আমাদের অভিযোগ। হয়তো দু চারটে কেউ দিয়ে থাকতে পারে, যদি কেউ দিয়েও থাকে দু একটা মানবিকতার খাতিরে, কারো হয়তো বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারো বাড়িতে কেউ নেই, তবুও সেগুলোকে মেনে নেওয়া যায়। এটা একটা মানে অর্গানাইজড একটা করাপশন হয়েছে, যেটা একদম টপ গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে অর্গানাইজড হইতে করছে, তাতে দেখা যাচ্ছে আজকে শুধু পৌরসভা নয়, সব পৌরসভা দেখলে খুঁজে পাওয়া যাবে কিভাবে অর্গানাইজ করে অপরকে বঞ্চিত করে করে করা হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, আজকে কোর্ট যদি না থাকতো এবং মাননীয় বিচারপতিরা যদি অগ্রণী ভূমিকা না নিতেন এবং বিকাশ ভট্টাচার্যের মতো বিচার মানে আইনজীবী যদি রাস্তায় না আসতেন, তাহলে টিম যদি রাস্তায় না আসতেন, কোর্টে যদি না আসতেন, তাহলে কিন্তু এটা মানুষ জানতে পারতেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আব্দুল সাহেব আমাদের সঙ্গে কথা বলার জন্য। নিঃসন্দেহে বড় সড় নিয়োগ দুর্নীতি যত প্রকাশ্যে আসছে তত আশ্চর্য হচ্ছেন বাংলার মানুষ। কি বলছেন সিপিএম নেতা রবীন দেব, আমরা শুনে নেব। এরকম শান্তনু তো কয়েক শান্তনু আছে, শান্তনু, কুন্তল, তাপস মন্ডল, এগুলি তো বিচ্ছিন্ন ব্যাপার। আসল কথাটা হচ্ছে যেখান থেকে পরিকল্পনা হয়েছে মাথাটাই তো ধরছে না। সুতরাং শান্তনু তার থেকে দেখলেন প্রথম একটার পর একটা নূতন নূতন নাম আসছে, কেন এই অয়নশীলের নাম কখন এলো? অনেক পর কাগজপত্র রেকর্ড খুঁজতে খুঁজতে বার করছে, তারপরে এখন বেরোবে, ওখানেই বেরিয়েছে। এতদিন বলা হচ্ছিলো শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতি, এখন তো মিউনিসিপ্যালিটি, কলকাতা কর্পোরেশন, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, তার নিয়োগের পত্র পাওয়া যাচ্ছে, নাহলে ওএমআর ওর বাড়িতে থাকবে কেন?
ফলে এটা একটা এজেন্সি তৈরি করেছে মমতা ব্যানার্জি, তার ডিরেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মী আছে, বিভিন্ন জাতির মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, সুতরাং এক একটা করে এখন টানছে, সেগুলি ধরা পড়ছে। আসলটা যে নাকি এগুলি এই ডিরেক্টরটা, ম্যানেজিং ডিরেক্টর যে, তাকে ধরা দরকার। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি, শুধু 350 উত্তরপত্রই নয়, পুরসভার নথি, 70টি পুরসভার নিয়োগের নথি উদ্ধার হয়েছে, কি বলবেন? ওর বাড়ি ভালো করে খুঁজলে হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর লেটার হেড পাওয়া যাবে এখানে। যেভাবে দুর্নীতিটাকে এরা মানে একদম সমস্ত স্তরে ছড়িয়ে দিয়েছে, আমি এটাতে কোন রকম তো অবাক হচ্ছেই না যা উদ্ধার হয়েছে। এর থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আরো বড় কিছু পাওয়া গেলে, মুখ্যমন্ত্রীর লেটার হেড পাওয়া গেলে আমি খুব একটা অবাক হবো না। সম্পূর্ণ একটা দুর্নীতিটাকে এরা একদম প্রাতিষ্ঠানিক যে রূপ দিয়ে ফেলেছে, তাতে করে এই ছোটখাটো বিষয়গুলো এখন এগুলো সত্যি ছোটখাটো মনে হচ্ছে, সেগুলো খুব একটা মানুষকে আর আলাদা করে নাড়া দিচ্ছে না। এই এত কিছু হওয়ার পরও তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চোর বললেও বুক ফুলিয়ে থাকতে হবে, মানে এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে? এই লজ্জা নিয়ে মুখ্যমন্ত্রী উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম কংগ্রেস নেতা কৌস্তব বাগচির সঙ্গে।